আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি একটা ডেল্টা টাইপ বিএফডি নিয়ে কাজ করতেছি। সো এটার প্যারামিটার কিভাবে সেট করে, সো এটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমি ইউটিউবে অসংখ্য ভিডিও দেখছি, সো ভালো কোনো সলিউশন পাই নাই। সো ইন্ডিয়ান কিছু ভিডিও আছে ডেল্টা টাইপ বিএফডির উপরে। সো যেহেতু আমরা বাঙালি, ইন্ডিয়ান হিন্দি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজগুলো আমরা একটু কম বুঝি, সো এই জন্য হচ্ছে আমি বাংলা, যেহেতু বাঙালি বাংলা ভাষাভাষী, সো আমি যেহেতু বাংলায় বলবো। সো আশা করি আমাদের বাংলাদেশি যারা এই ধরনের বিএফডিতে কোনো ফল্ট হলে প্যারামিটার কীভাবে সেটিং করতে হয় সো আপনারা সহজেই জেনে যাবেন। আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। সো এটা হচ্ছে ডেল্টা টাইপ বিএফডির এই যে মডেল MS300, এই বিএফডিটা, এই যে এটা হচ্ছে এটার ভিতরে কি নেম প্লেটে কিছু থাকে যে এটা কীভাবে ওয়ারিংটা হয়। সো এটা আপনারা একটু দেখতে পেলেন। ইউএসবি একটা পোর্ট আছে। সো এই যে এটা হচ্ছে কমিউনিকেশন ইউএসবি পোর্ট, যেহেতু আমরা এইচএমআই থেকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হচ্ছে প্যারামিটার সেট আপ করতে গেলে যদি কখনো এটার ভিতরে ঢুকেন, তাহলে হচ্ছে এটার আগে যে প্যারামিটারগুলো যেখানে সেট করবেন ওইখানে আগে যে প্যারামিটার থাকে, যে এগেনস্টে যেটা থাকে আমি দেখাবো, ওটা কিন্তু আপনারা একটা সাদা পেজে লিখে রাখবেন। এই যে আমার মতো এরকম লিখে রাখবেন। যদি লিখে রাখেন তাহলে আপনারা যে ইনপুটটা সেট আপ করছেন ওটা কিন্তু ডিলেট হবে না। এই যে এরকম, এই যে এরকম আমার মতো লিখে রাখবেন। আমার লাইটের জন্য ভালো করে বুঝতে পারবেন না, এই জন্য আমি অন্ধকার করে দেখাচ্ছি। এরকম লিখে রাখবেন। সো আমি এখন দেখাচ্ছি, সেম এরকম থাকবে ডিসপ্লেটা। যদি এরকমও থাকে, যে দেখেন এফ দিয়েও থাকে, এরকমও থাকে, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে এইভাবে ঢুকে যাবেন। এন্টারে চাপ দিবেন, এন্টার। এন্টার দেওয়ার পরে যেহেতু 9 পড়ে আছে, আবার একটা দিবেন, সবসময় এটা 0 থাকবে। সো এরকম থাকবে, যেহেতু 9 আছে এখন এটা কমিউনিকেশন প্যারামিটারে আছে। আমি যেহেতু এখন প্যারামিটার সেট করব, সরাসরি আমি প্যারামিটার অপশনে চলে যাব। প্যারামিটার অপশনের কোড হচ্ছে আমার কত, 00 কোড, 0 সিরিয়াল। তাহলে হচ্ছে এখানে কিন্তু 00 নাই, আমি 00-তে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমার কী করতে হবে, মাইনাসের দিকে যেতে হবে। এই যে চাপ দিয়ে ধরে রাখছি, মাইনাসের দিকে চলে আসবে। দেখেন সরি, এই যে 00 হয়ে গেছে। আমি কিন্তু কোনো কিছু সেট আপ করি না, আমি করবোও না। করার পর যদিও করি তাহলে আমি আগেরটাই করে দিব, কারণ ভুল হতে পারে আবার। প্রিয় ভিউয়ার্স, এখন হচ্ছে আমার এখানে কি দেওয়া আছে, অবশ্যই আপনি এটার এগেনস্টে যে মোটর সেট আপ করবেন, মোটরের নেম প্লেটে দেওয়া থাকবে কত ভোল্টেজে মোটরটা চলবে, কত হর্স পাওয়ার। সো এগুলো দেওয়া থাকবে, এই জন্য হচ্ছে রেড অনলি। তার মানে কি, আপনার 001 এই কোডে আসছে। আমি এই যে দেখেন প্যারামিটার সেটিং, প্যারামিটার সেটিং। সো এরকম একটা নেম ডাটা থাকবে এখানে, ফাংশন সেটিং ডিফল্ট। এখন হচ্ছে এই যে দেখেন অসংখ্য ডাটা আছে 00-তে। এখন হচ্ছে এটা হচ্ছে কি, এসি ড্রাইভ আইডেন্টি কোড। এখন হচ্ছে আপনি একটা কোড দিবেন, আপনার যে মোটরটা চালাবেন ওই মোটরের নেম প্লেটে একটা ডাটা থাকবে, কত ভোল্টে মোটরটা চলবে, চালাইতে হবে সিঙ্গেল ফেজ না থ্রি ফেজ। সো এ টু জেড দেওয়া থাকে, আপনি ওইটাই হচ্ছে বিএফডিতে দিবেন, যেহেতু ডেল্টা টাইপ বিএফডিতে আপনারা চালাবেন। সো আমি এখন প্যারামিটার কীভাবে সেট করে এটা দেখাচ্ছি। এই যে দেখেন, এখন হচ্ছে আমি 00-তে নিয়ে আসছি। সো 00-তে আমার কত ইনপুট দিতে হবে, এখানে 00-তে কত আছে আগে এটা দেখে নেন। এন্টারে চাপ দিবেন, যেহেতু 00-তে এই যে 407, যেহেতু আমার মোটরটা 407, মোটরের নেম প্লেট অবশ্যই দেওয়া আছে, এই জন্য আমি লিখেও রাখছি 407। আমি এখানে পুট করছি 407টা। আপনারা কীভাবে দিবেন, এই যে এটা 00, এখন হচ্ছে 01। 01-এ সবসময় থাকবে কত, এই যে দেখেন 01-এ এসি মোটর ড্রাইভ রেটেড, 01-এ থাকবে 9.00, এখন হচ্ছে 9.00 রাখবো। এটা আমার আগেই বলে নিছি, আমার নেম প্লেটে যা থাকবে ওই অনুযায়ী 01। এই যে আমি এটাতে 1 করবো, এই যে 01, 01 করার পরে এই যে 9.00। এখন এটাকে যে কম বেশি করা যাবে না, এটাও কম বেশি করা যাবে না। সো এটা ডিসপ্লে যা থাকবে, যে ডিসপ্লে বাই মেথড, ডিসপ্লে যা থাকবে তাই গেল এটা। তারপরে হচ্ছে টুতে নো ফাংশন, কোনো ফাংশন দেওয়া যাবে না, আমি টু এটাতে চাপবো। টু চাপার পরে এই যে দেখেন টুতে কত আছে, 0, যেহেতু আমার এখানে 0 আছে আমি এটা 0 দিচ্ছি। এখানে আমি এটা কম বেশি করা যায়। সো এই দুইটা করা যাবে না, এটা রেড করে থেকে এইটা করা যায়, এটা টু দিচ্ছি। এটা আমার কি, যদি কখনো টু হয়ে যায় তাহলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে, এই জন্য আমি এটা 0 করে নেব। এই যেহেতু আমার 0-তে ছিল, সো এরকম করে দেখে নেবেন। এভাবে আপনারা প্যারামিটারটা সেট আপ করবেন। গেল এটা টু, তারপরে আপনারা থ্রি দেখবেন,
থ্রি আমি কত সেট আপ করছিলাম, থ্রিতে গেলাম, এই যে এখানে চাপ দিছি যেহেতু থ্রি করছি, এখন আমি এখানে যাবো থ্রিতে, ওয়ান আছে, এই যে দেখেন আমার এখানে কিন্তু ওয়ান, এই যে দেখেন আমার এখানে কিন্তু ওয়ান আছে, এই যে দেখেন এটা কি লেখা আউটপুট, হ্যাঁ এই যে আউটপুট ফ্রিকোয়েন্সি, এইচ এইচতে হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি কমান্ড, ফ্রিকোয়েন্সি কমান্ড, আর এইচ হচ্ছে আউটপুট ফ্রিকোয়েন্সি। সো আমার এই ডিসপ্লেতে যে একটা আউট এইচ থাকে, ওই আউটপুট ফ্রিকোয়েন্সিটা শো করবে, এটা ওয়ান দেওয়া থাকবে, এই যে ওয়ানে আছে, যেহেতু এর এগেনস্টে হচ্ছে ওয়ান লেখা, প্রত্যেকটা নামের এগেনস্টে ডিজিট দেওয়া আছে, ওই ডিজিটটা আমরা ইনপুট দেবো, এখানে ওয়ান আছে, ওয়ানটা আমি কীভাবে চেঞ্জ করবো, এই যে দেখেন যদি টু করতে চাই টু করবো, থ্রি করতে চাইলে থ্রি করতে পারবো, যেহেতু আমার ওয়ান ছিল আমি ওয়ান করে দিব, ঠিক আছে, ওয়ান ছিল ওয়ান করে দিব, এরকম থ্রি। এখন আমি ফোরে যাব, ফোরে আমার কী আছে, থ্রি আছে, দেখেন ফোরে থ্রি দেওয়া আছে, এই যে ফোরে থ্রি, থ্রি দেওয়া আছে, ডিসপ্লে দ্য ডিভাইস, ডিসপ্লে দ্য ডিভাইস, ওকে ফোরে থ্রি আছে, আমি ফোর করবো, এই যে ফোর, জিরো জিরো ফোর, ফোরে আবার এন্টার দিব, এন্টার দিয়ে থ্রি আছে, থ্রি দিয়ে তো আছে, আমি চেঞ্জ করবো না, যদি আমার চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে আমি এটা লিখে রাখবো, লিখে আমি যেটা সেট আপ দেওয়ার ওইটা আমি এভাবে দিব। সেম এরকম সবগুলো যত প্যারামিটার আছে সেম আপনারা এইভাবে দিবেন, যত প্যারামিটার আছে সেম, প্রত্যেকটাই ইনপুট আউটপুট যত প্যারামিটার আছে আমি একটাতে দেখালাম আপনাদের, সব প্যারামিটার কমিউনিকেশন প্যারামিটারগুলো সব সেম, এই যে প্রত্যেকটা কোডে আপনারা স্টেপ বাই স্টেপ যেতে পারবেন, আমি এই যে দেখাচ্ছি ভালো করে, এই যে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা প্যারামিটারে আপনারা ঢুকতে পারবেন, এই যে সেভেনের কোড, তারপরে সিক্সের কোড, এটি হচ্ছে প্রত্যেকটা কোড নাম্বার, এই যে সিক্সের কোড, তারপরে হচ্ছে এই যে ফোরের কোড, তারপরে ফাইভের কোড, এগুলো প্রত্যেকটা প্যারামিটার আপনাদের সেট আপ করে দিতে হবে, এই যে দেখেন প্রত্যেকটা কোড আপনারা সেট আপ করে দিতে হবে, কীভাবে দিবেন এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাইছি, ওকে। আচ্ছা এটা থ্রি ছিল, এটা ফোর, থ্রি, ফোরে থ্রি, দেখি জিরো জিরো ফোরে থ্রি ছিল, আর একটু চেক আপ করে নিই, জিরো জিরো ফোরে থ্রি ছিল, হ্যাঁ ওকে থ্রি ছিল, আমি এটা থ্রি করে নিলাম। এখন হচ্ছে আপনারা যদি বেশির দিকে যেতে চান, যেমন ফাইভের সিরিয়ালে যেতে বলছি, এই যে আমি একে চলে আসছি, আমার যদি এই কোডের ডিজিট দেওয়ার পরে একে, তাহলে এটা যদি প্রয়োজন পড়ে আমি এখানে এন্টার দিলেই আমি এটা দেখতে পারবো এটাতে কত আছে, আবার এখানে যাব, আবার এখানে আমি চাপ দিই আমার যেটা প্রয়োজন আমি ওইখানে যাব, এরকম আমি দুইয়ের সিরিয়ালে যাব, তিনের সিরিয়ালে যাব, চারের সিরিয়ালে যাব, পাঁচের সিরিয়ালে যাব, এভাবে একদম চোদ্দো পর্যন্ত যেতে পারবো। নয় হচ্ছে কমিউনিকেশন, এভাবে যেতে পারবো, দেন এটা বের করবেন, এন্টারে চাপ দিবেন, তারপরে হচ্ছে যাহা আছে ওটা দিবেন, আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, এরকম তারপরে এন্টার দিবেন, তারপরে এটা চলে আসছে। এখন নর্মাল মোডে কীভাবে নেবেন, মোড, আবার আরেকটা, এই যে আমার চলে আসছে, ঠিক আছে, আমার এই মোডে সবসময় অ্যাক্টিভ থাকবে। প্রিয় ভিউয়ার্স কখনো ভুল করবেন না, ম্যানুয়াল দেখে বিএবিটা সেট আপ করবেন, আশা করি যদি কোনো প্রবলেমে পড়েন, আশা করি আমার ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে বা কমেন্টস করতে পারবেন, কমেন্টসে জানাবেন, তাহলে আলহামদুলিল্লাহ আমি নেক্সট কোনো ভিডিও যদি আসে তাহলে আপনারা দেখতে পারবেন, এবং আপনাদের মতামত অনুযায়ী আমি অন্য কোনো ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।